ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই প্রশ্ন করেছেন, জিনের উদ্রব থেকে বাঁচার জন্য কি করা যায়। এই ক্ষেত্রে চমৎকার ট্রিটমেন্ট হচ্ছে সকাল সন্ধ্যার জিকির এবং বিশেষ করে আয়াতুল কুরসি, কারণ ওই হাদিসটি স্পষ্ট রয়েছে আয়াতুল কুরসির ব্যাপারে যে শয়তান বলেছিল যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাতে সন্ধ্যায়, মানে রাতে, তাহলে সারা রাত ফেরেশতা তাকে হেফাজত করে, আবার সকালবেলা পড়লে সারা দিন তাকে হেফাজত করে, তো আল্লাহর পক্ষ থেকে হেফাজত নিযুক্ত হয়ে যায়। তো এটা হলো সব থেকে উত্তম চিকিৎসা জিন থেকে বাঁচার। এবং সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়বে, তারপরে আপনার ফালাক, নাস, ইখলাস, এই তিনটা সূরা সকাল সন্ধ্যায় পড়বে, প্রত্যেক সালাতের পরে পড়বে। আর দিনের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, এবং সন্ধ্যায় পড়বে 100 বার। এগুলো করলে জাদুটোনা জিনের কুপ্রভাব এগুলো থাকে না। তারপরে সকাল সন্ধ্যার জিকিরগুলোর মধ্যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এগুলো সে পাঠ করবে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ এই জিনের প্রভাব থেকে সে বাঁচতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।